পশ্চিমবঙ্গে 2021-এর ভোটের প্রস্তুতি শুরু হতে চলেছে ভোটার কার্ড সংশোধনের কাজ। তো এই নিয়ে আজকে খবর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আমি সেটা শেয়ার করব 23-8-2020-তে। তো 23-8-2020-তে যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে 2021-এর ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল এবং তার জন্য ভোটার কার্ড সংশোধনের কাজ কিন্তু শুরু হচ্ছে। কবে থেকে আসুন বিস্তারিত জেনে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তা আসুন দেখে নিই কী রয়েছে। 16 সেপ্টেম্বর থেকে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ। করোনার কারণে 2 মাস পিছিয়ে গেল রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। প্রতিবার সেপ্টেম্বরের মাস থেকে এই কাজ শুরু করে নির্বাচন কমিশন, কিন্তু এবছর রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী 16 নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটের তালিকা এবং বেজে যাবে ভোটের বাদ্দি। সেই দিন থেকে এই ভোটের তালিকা সংশোধন কাজ শুরু করবে কমিশন। নাম সংযোজন বাদ দেওয়া প্রক্রিয়া চলবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এবং 2021 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তারা 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। আর কারো মৃত্যু হলে পূরণ করতে হবে 7 নম্বর ফর্ম। নামের বানান ঠিকানা পরিবর্তনের জন্য 8 নম্বর ফর্ম এবং করোনা প্রোটোকলের মেনে গোটা প্রক্রিয়া চালানোর নির্দেশ জারি করেছে কমিশন। পাশাপাশি কারো নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয়েছে। গত 7 আগস্ট একটি নির্দেশিকা জারি করে বুথ পুনর্গঠন, অক্সিলিয়ারি বুথ তৈরি, গোটা পরিবার যাতে একই বুথে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে আগামী 31 অক্টোবরের মধ্যে এই প্রাথমিক কাজগুলোকে শেষ করতে ফেলতে বলা হয়েছে। এবং এতদিন রাজ্যে প্রতিটি বুথে ভোটার তালিকা সংশোধনের কাজ হতো, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে খসড়া ভোটের তালিকার সঙ্গে প্রত্যেক পরিবারের সাবালক সদস্যের নাম মিলিয়ে দেখতেন, কিন্তু এবার বুথে যেতেও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতি রবিবার বুথে বুথে বিএলওরা আসবেন এবং থাকবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও। গোটা প্রক্রিয়া শেষের পর 1 মাস আবেদনের ভিত্তিতে শুনানি হবে। তারপর আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, তারপর ভিত্তি করে হবে আগামী বিধানসভা নির্বাচনে। এদিকে বিহার বিধানসভা ভোটের পাশাপাশি দেশের কিছু আসনে উপনির্বাচন হওয়ার কথা, তার মধ্যে রয়েছে ফালাকাটা বিধানসভার কেন্দ্রেও। তাই ফালাকাটা বাদে রাজ্যের বাকি ফাঁকা আসনে ভোট হবে 2021-এর বিধানসভা নির্বাচনের সঙ্গেই। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সঙ্গে আগে রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৬,98,63,152 জন। তো যাই হোক, সেই ভোটার কাজে সংশোধনের কাজ শুরু হতে চলেছে, 16 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এটা খবর এবং চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। যাই হোক, এই কীভাবে করতে হবে তার নিয়মাবলী এখানে রয়েছে, কাকে কী কোন ফর্ম পূরণ করতে হবে তার তথ্য রয়েছে এখানে। তো যাই হোক, এই লেটেস্ট আপডেট আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের খবর পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।